ফ্রি হিট সেগমেন্ট, যেখানে আপনারা আপনাদের মানে ফ্রি মাইন্ডের কথাগুলো যে কোনোভাবে আপনি বলতে পারেন, লিখতে পারেন, সেগুলো থেকে আমরা পিক করেছি। আজকে একটু চাছা ছোলা কথা আছে অনেক, সেই জায়গাতে বাংলাদেশের ম্যাচকে ঘিরে পুরো ক্রিকেট শোয়ের কমেন্ট সেকশনটা একদম ভরে গেছে, সেখানে সবাই চাছা ছোলা কথা রাখা ছাড়া তো উপায় নাই। উপায় নেই, আপনি ভালো কোনো কথা পেয়েছেন না, সেটা আমাদের কিছু করার নেই। এবং কিছু মানে মান অভিমানের কথা আসলে বলতেও চাই, নিয়ে আসতে চাই, কারণ আমার কাছে মনে হয় যে এরকম একটা ম্যাচের পর দর্শকদের রিয়াকশন আসলেই যেটা, সেটাই আসলে আজকে আমরা উপস্থাপন করতে চাই যে মানুষ আসলে ব্যাপারগুলো কীভাবে নিয়েছে। প্রথম কমেন্টটাতে আসি নাবিল কাসার, আবু সাইদ মাহফুজ নামের শেষে আমার একটা নামের অংশ আছে, সে কারণেই যে কমেন্টটা নিয়েছে ব্যাপারটা তা নয়, কেউ আমাকে ভুল বুঝবেন না। সব কিছু নতুন করে শুরু করতে হবে, একাদশ পরিবর্তন করে আগামী ম্যাচে মাঠে নামতে হবে, শুধু একাদশ নয় ক্যাপ্টেন সহ পরিবর্তন দরকার। মানে ক্ষোভের লেভেলটা আপনি চিন্তা করেন, আর কি বলবেন, আর কিছু বলার নাই তো তাদের। সবকিছু তো আপনি পরিবর্তন করতে পারবেন না, আপনি বড় চারজন পরিবর্তন করতে পারবেন, কারণ আপনার একাদশ স্কোয়াডে আছে 15 জন, আর ক্যাপ্টেন তো আর হঠাৎ করেই আপনি পরিবর্তন করতে পারবেন না। ক্যাপ্টেনকে স্টিক রেখেই হয়তো আপনাকে ওপেনিংয়ে লিটন দাসকে আপনাকে বিশ্রাম দিতে হবে, বা আপনি যদি চান যে বিশ্বকাপ ওই লেফট হ্যান্ড রাইট হ্যান্ড কম্বিনেশনের কথা আপনি ভাবেন, লিটনকে আপনি যদি বিশ্বকাপের প্রথম ম্যাচে একাদশে রাখতে চান, সেক্ষেত্রে লিটনকে আসছে দুটো ম্যাচও কিন্তু খেলাতেই হবে। অ্যাবসলিউটলি। পরের কমেন্টটা, সঞ্জিদ আক্তার, মিতু শান্ত আমাদের দেশের গর্ব, তার মতো একজন মেধাবী খেলোয়াড় পেয়ে আমরা গর্বিত। শান্ত এখন ফর্মে আছে, ইনশাল্লাহ 2025 সালের IPL এ ডাক পাবেন। এই কমেন্টটা আনার আসলে উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে মানে মানুষের বা দর্শকের, ক্রিকেট সমর্থকদের মানসিক অবস্থাটা আপনাদেরকে একটু বোঝানোর জন্য, যে তারা আসলে মানে কোন জায়গায় হতাশার লেভেলটা কোথায় পৌঁছলে এই ধরনের কথা আসলে লেখা যায়। আশিক রাব্বানি, পরের কমেন্টটাতে যাই, বাংলাদেশের এই দলের সাথে আমার পাড়ার ক্রিকেট টিম নিয়ে একটা 5 ম্যাচের সিরিজ আয়োজন করতে আগ্রহী, এই সিরিজের সকল খরচ আমরা এলাকার মানুষ বহন করব, বিসিবির দৃষ্টি আকর্ষণ করছি। আশিক রাব্বানি, মানে আপনি, আমরা বললাম না যে মানে এগুলো কিন্তু আমরা মিন করে বলছি না, মানে এই কথাগুলো আমি পুরোপুরি বাংলাদেশ দলকে মিন করছি না, ক্রিকেট বোর্ডকেও মিন করছি না, বাট একটা জিনিস মিন করতে চাই যে আসলে মানুষের মনের অবস্থাটা কোথায়। কারণ এই দর্শকরাই তো বাংলাদেশের ক্রিকেটের প্রাণ, এই দর্শকরাই তো বাংলাদেশের ক্রিকেটকে আজকে একটা নতুন মাত্রায় নিয়ে গিয়েছে, সেই দর্শকদের জন্যই তো আমরা আসলে ক্রিকেটটা খেলি। তাহলে দর্শকদের ক্রিকেট দেখার আগ্রহটা এখন আসলে কোথায় আছে? না, ওই যে তাদের জন্য এখন খেলতে হবে, ক্ষোভের সাথে যারা আশাও দেখেন। পরের কমেন্টটা যদি আমরা পড়ি, উসামা আর অনিক, সাংবাদিক ভাই আপনি হয়তো জেনে থাকবেন, আর্জেন্টিনাও প্রথম ম্যাচে দুর্বল সৌদি আরবের সাথে হেরেছিল, ঠিক একইভাবে বাংলাদেশও যুক্তরাষ্ট্রের সাথে হারছে, পরের ইতিহাস তো সবারই জানা, তো আশা আবার অনেকেই দেখেন। হ্যাঁ, তো এখন এই আশাটাকে আসলে বিশ্বকাপ জেতার কিনা আমি জানি না, তবে ভালো খেলার বা সুপার ফোরে যাওয়ার ওই পর্যন্ত হলেও ঠিক আছে, তবে এই আশাটা যদি আপনি বিশ্বকাপ জেতার হয়ে থাকে আর্জেন্টিনার সাথে তুলনা করে, তাহলে মস্ত বড় ভুল, কারণ আগে আর্জেন্টিনা হতে হবে, তো তারপরে হচ্ছে ওই সৌদির সাথে হারলে তখন আমরা এটাকে ওই একটা ইয়া হিসেবে নিতে পারি যে না এরকম একটা ব্যাপার হতে পারে। তো বাংলাদেশ তো নিজেরাই আসলে ওই তাদের ব্র্যান্ড অফ ক্রিকেটটা খেলতে পারছে না। পরের কমেন্ট হচ্ছে মোহাম্মদ ফারুক আহমেদের কাছ থেকে, এইটা আমাকে খুব টাচ করেছে, এই কমেন্টটা আমি খুব ইমোশনাল হয়েছি সে কারণে কমেন্টটা রাখা। ফারুক আহমেদ, আপনার যে কথাটা সেটা আসলে আপনি লিখেছেন, ভাবছিলাম নিজের ছেলেকে ক্রিকেটার বানাবো, পরে ভেবে দেখলাম বাংলাদেশের খেলার সময় নিজের ছেলেকে নিজে গালি দেওয়াটা ঠিক হবে না। এটা কি আসলে অ্যাটমোসফিয়ারের কথা বোঝানো হচ্ছে কিনা? কারণ খুব এই লেভেলে, কারণ আপনি যখন আপনার রাগ ঝাড়তে থাকবেন সেখানে নিজের ছেলে থাকলেও আপনি হয়তো বন্ধ হয়ে যাবেন, কারণ এইরকম পারফরমেন্সের পর আপনি যখন বাংলাদেশ USA সঙ্গে হেরে যাবে, 11 বলে 3 করবে আমাদের ক্যাপ্টেন, 15 বলে 14 করবে আমাদের ওপেনার, USA কি এমনই বোলিং অ্যাটাক হয়ে গেল যে তাদের বল আমরা চোখেই দেখছি না, আমরা স্পিন ভালো খেলি তাদের স্পিন নেগোসিয়েটই করতে পারছি না, ওটা কি স্পিনিং ট্র্যাক ছিল? দ্যাট ওয়াজ ট্রুলি আনবিলিভেবল। মোহাম্মদ ফারুক আহমেদ, আমি আপনার কথার সঙ্গে মানে পুরোপুরি দ্বিমত হতে পারছি না, এমন ভাবাটা এই মুহূর্তে স্বাভাবিক। পরের কমেন্ট নাবিল কাসার, মোহাম্মদ রাকিব হোসেন, শান্ত ব্যাটে 11 বলে 3 রান, তারপর ইম্পর্টেন্ট একটা ক্যাচ মিস, তাকে কি বুঝে ক্যাপ্টেন প্লাস একাদশে রাখে, সে কি আদৌ এটার যোগ্য কিনা? মানে শান্ত এখন এই ধরনের কথা শুনবেন, ফ্যাক্ট, তবে শান্তর কাছে জন্য আমার মনে হয় তিনি এই ধরনের কথা আগেও শুনেছেন, আগে শুনেছেন, সেখান থেকে কামব্যাক করেছেন, এবং তাকে ক্যাপ্টেন বানানোর মূল কারণটা ছিল তিনি 3 ফরম্যাটেই ক্রিকেটটা খেলছেন এবং তিনি একজন ব্যাটসম্যান। সাধারণত আমরা বোলারদের খুব বেশি
ক্যাপ্টেন্সি নিতে দেখি না। মাশরাফির কথা হয়তো আপনি বলতে পারেন বা এখন প্যাট কামিন্স করছেন, কিন্তু পেস বোলারদের বা স্পিনারদের খুব বেশি আসলে আমরা ক্যাপ্টেন্সি করতে দেখি না। ব্যাটসম্যানদের কি আসলে ক্যাপ্টেন্সি দেওয়া হয়? এবং সেই জায়গায় তিনি যেহেতু তিন ফর্ম্যাটে খেলছেন এবং তিন ফর্ম্যাটেই বাংলাদেশ একজন ক্যাপ্টেনের উপর নির্ভর করতে চাইছে, সে কারণেই আসলে শান্তকে হয়তো বেছে নেওয়া হয়েছে। এইচ এম ওহিদুল ইসলাম তিনি বলেছেন, লিটনকে জোর করে ফর্মে ফেরানোর চেষ্টা চলছে, তাও কিছুতেই কোনো কাজ হচ্ছে না, না পারছে জিম্বাবুয়ের সাথে, না পারছে যুক্তরাষ্ট্রের সঙ্গে। আমি আপনার কথার সঙ্গে একমত যে তাকে জোর করেই কিন্তু ফর্মে ফেরানোর চেষ্টা চলছে, আমরা একটু আগেও বলছিলাম, কারণ বাংলাদেশের ওপেনিং স্লটে তাকে ম্যান্ডেটরি পার্ট ভাবা হতো এবং তিনি যদি ফর্মে থাকেন দলের জন্য ভালো। এখন আলটিমেটলি লিটন দাসের ফর্ম বা লিটন দাস এই মুহূর্তে আমাদের জন্য মন্দের ভালো, এখন তিনি যদি ফর্মে ফেরেন তাহলে ভালো, আর যদি ফর্মে না ফেরেন তাহলে ওই যে মন্দ যেটা বললাম সেই মন্দটা আরও বেশি মন্দ হওয়ার চান্স বেশি। এখন আলটিমেটলি তাকে হয়তো আপনি বিষয়টাকে আসলে কীভাবে দেখেন, লিটনকে কি জোর করে ফেরানোর চেষ্টা চলছে, আপনি এটাতে একমত? একমত। ওকে, সেক্ষেত্রে কি করা যেতে পারে? কিছু করার নাই, লিটনের সাথে আপনি যেহেতু পার্সোনালি ইন্টারভিউ করেছিলেন, সেটার সাথে আপনি যদি লিংক করে উত্তরটা দেন। লিটনের সাথে আমার যতবারই আসলে কথা হয় বা হয়েছে বা আমি জানতে চেয়েছি, তিনি একটা জিনিস আমাকে বলেছেন, কয়েকটা জায়গা তাকে আসলে বেশি ভাবাচ্ছে। ওকে, তার পায়ের ট্রিগার নিয়ে তিনি অনেক বেশি কাজ করেছেন, আমার কাছে মনে হয় ওইখান থেকে তার বেরোয় আসা উচিত। ক্রিকেটটা আমার কাছে মনে হয় সাবকনশিয়াস মাইন্ডে খেলতে হয়, আপনি কনশিয়াস মাইন্ডে পুরোপুরি যে আমি এই বলে এই শট খেলবো মানে এইটা আপনি ভেবে খেলতে পারবেন না। সাবকনশিয়াস মাইন্ড এই বলের সঙ্গে আপনার পা যেদিকে যাবে, হাত যেদিকে যাবে, শর্ট যেদিকে যাবে, ওই ওইটা খেলতে আমার কাছে মনে হয়, মানে আপনি ওই বলটা করার পর সিদ্ধান্ত নেওয়া, ওইটা আমার কাছে মনে হয় লিটন দাসকে একটু বেশি ভোগাচ্ছে। বেশি টেনশন থেকে বেরিয়ে এসে একটু সাবকনশিয়াস মাইন্ডে খেলে লিটন লুলি বলে সেটা কি আপনাকে খেলে একটা ভালো ইনিংস লিটনকে ফর্মে ফেরাতে পারে নাকি তার বিশ্রাম প্রয়োজন? আমার কাছে মনে একটু ব্রেক দেওয়া দরকার, কারণ ডিপিএলও তিনি নিজের ফর্মটা ক্যারি করার জন্য প্রায় 100 না কত বলে তিনি 56 রান করেছিলেন, বিশ্রামও নিয়েছিলেন, সুপার লিগে খেলবেন বলে বিশ্রামও নিয়েছিলেন। শেষ কমেন্টটাতে আমরা আসি, জাহিদ আহমেদ, এই ভাগে বাঘেরা উগান্ডার সাথে হারবে, একটা সিরিজ আয়োজন করা হোক উগান্ডার সাথে। মানুষ আজকে আসলে ক্ষোভের বহিঃপ্রকাশই দেখাচ্ছে সব জায়গায়, সেটাই হচ্ছে কারণ ইউএস এর সাথে হারটা বাংলাদেশ পেয়ে নিতে পারছে না। তবে ইন্টারন্যাশনাল সিরিজ, এরপরে আরো একটা প্রস্তুতি ম্যাচ আমরা ইউএস এর সাথে খেলবো, ভারতের সাথে একটা প্রস্তুতি ম্যাচ আছে, আসল খেলাটা বিশ্বকাপ হবে। এবং তার আগে বাংলাদেশ দল ওই পরিবেশটা, আবহাওয়াটা, পরিস্থিতিটা বুঝে নেক, নিজেদের ফর্ম ফিরে পাক, এই আশাটাই আমরা আসলে করতে পারি। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.